এই মুহূর্তে ভারতের বেঙ্গালুরুতে আছেন রিপোর্টার এস এম ইকবাল। বাংলাদেশ দলের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ইকবাল, পঞ্চমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের যাত্রা গ্রুপ পর্বে শেষ হয়ে যাবে কিনা তা কিন্তু জানা যাবে আজ। অর্থাৎ মালদ্বীপের বিপক্ষে আজ স্থানীয় সময় 3:30 বাংলাদেশ মাঠে নামতে যাচ্ছে, সেখানে নির্ধারিত হয়ে যাবে বাংলাদেশের এবারের সাফ চ্যাম্পিয়নশিপের ভবিষ্যৎ। নিশ্চিতভাবে বলা যায় এই ম্যাচটা বাংলাদেশের জন্য অনেক একটা চাপের ম্যাচ, এবং সবচাইতে বড় শঙ্কাটা ভর করেছে এখানেই। সবশেষ 2003 সালে মালদ্বীপের বিপক্ষে জয়ের পর পরবর্তীতে যেই এরকম ডু অর ডাই সিচুয়েশন যে ম্যাচগুলো হয়েছে সেই ম্যাচগুলোতে একটাতেও কিন্তু বাংলাদেশ জয়লাভ করতে পারেনি। অর্থাৎ মালদ্বীপের বিপক্ষে অন্তত সাফ চ্যাম্পিয়নশিপে 2 দশক অর্থাৎ 20 বছর ধরে বাংলাদেশ জয় বঞ্চিত। এই চাপটা বাংলাদেশ কতটা নিয়ে তাদের স্বাভাবিক ফুটবল উপহার দিতে পারে এটাই হচ্ছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পাশাপাশি আরও একটা জিনিস জানিয়ে রাখতে চাই, টিমের যেই কম্বিনেশন বা হচ্ছে ফুটবলারদের যে বডি ল্যাঙ্গুয়েজ সেটি কিন্তু হচ্ছে আসলে আশা জোগাচ্ছে। গতকাল যখন আমরা প্র্যাকটিস কাভার করছিলাম তখন বাংলাদেশের টিমের যে স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজি কিছুটা আমরা বোঝার চেষ্টা করেছি, যদিও প্র্যাকটিসটি ক্লোজ ডোর ছিল, আমাদের খুব বেশি সুযোগ ছিল না সেটি দেখার। তারপরেও কোচের কাছ থেকে বা ফুটবলারদের কাছ থেকে বা বিভিন্ন সমর্থিত সূত্র থেকে আমরা যেগুলি জানতে পেরেছি আজকের এই ম্যাচে কমপক্ষে 2 থেকে 3টি যে পরিবর্তন আসছে এটা মোটামুটি নিশ্চিত লেবানন ম্যাচের তুলনায়। লেবাননের সঙ্গে আমরা খুবই হাই ডিফেন্স করেছি, সেখান থেকে বাংলাদেশ বের হয়ে এসে আজ কিন্তু অলআউট একটা ফুটবল খেলার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বাংলাদেশ একসঙ্গে ডিফেন্সও সামলাবে আবার হচ্ছে আক্রমণও যাবে, সেক্ষেত্রে মিডফিল্ডটা যেমন মজবুত করতে হবে যেটা এমন হচ্ছে আমি প্রিভিউ জানিয়েছিলাম একই স্ট্র্যাটেজিতে রয়েছে। সেক্ষেত্রে বলা যেতে পারে রাকিবের আজকে হচ্ছে বেস্ট ইলেভেনে থাকার একটা সম্ভাবনা রয়েছে। তবে যত ইকুয়েশন যত সমীকরণ যেটাই হোক না কেন, ফুটবলাররা যে ভুল করেছে লেবানন ম্যাচে সেই ভুল থেকে কিন্তু ফুটবলারদের বের হয়ে আসতে হবে। অর্থাৎ গোলের যে 1 থেকে 2টি সুযোগ পাওয়া যাবে সেটি যদি বাংলাদেশ কাজে লাগাতে পারে তাহলে কিন্তু বলা যেতে পারে বাংলাদেশ এই ম্যাচটায় মালদ্বীপকে হারাতে পারবে এবং সাফ চ্যাম্পিয়নশিপে টিকে থাকবে। ব্যাঙ্গালোর থেকে আমার কাছে এই ছিল সবশেষ। আমরা সরাসরি ছিলাম ভারতের বেঙ্গালুরুতে।